আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? এই যে শরীর নিয়ে কাজ করেন, সংসার চালান, স্যার বলেন অসল মানুষ, এই যে গাড়ি চলে আমি দুটো ডাল ভাত খাই, বাচ্চা কোথরে মানুষ করি, বাচ্চা কোথরে লেখাপড়া শিখে দিয়েছি স্যার। তারপরে সরকারের লোক অবাইদুল কাদের বলে কি পড়ুন স্কেচ চলবো না, তাহলে আমি কি করি খামুন, দেখেন রোহিঙ্গারা একদম বাড়ি গাড়ি সঙ্গে পায়, তোমরা স্থানীয় নাগরিক আমরা পাবো কেন, চলি খাবার পারবো না কেন বলেন, আমরা চলি খাবার পারবো না কেন, রোহিঙ্গার দিকে গাড়ি বাড়ি সঙ্গে পায় থাকার বাস্তব পায়, আমরা না পাবো কেন, আমার দেশের নাগরিক আমার দায়িত্ব নাই, আমরা ভিক্ষা করবে যাইতেছি না, আমরা ভিক্ষা করতেছি না, কর্ম করে খাইতেছি, তারপর সরকারে আমার উপর হামলা করে কেন করবো বলেন, সরকারে কেন আমার উপর হামলা করবে, অবাইদুল কাদের কেন কইবে বড় গাড়ি চলবো না, ভালো আরো গাড়ি ধরবো, আমরা প্রতিবন্ধ একটা পা নাই, কর্ম করি খাইতেছি, সেই তো আমার নাগাল খাইছে, আমরা কি করে চলবো, ভিক্ষা করবো কোন, ভিক্ষা করবো কোন দিন, ভিক্ষা করবো কোন, কি করে চলবো, আমরা রোহিঙ্গারা দিকে গাড়ি গাড়ি ঠকে পায়, আমরা না পাবো কেন, তারা দিকে গাড়ি বাড়ি ঝোঁকে পায়, তারা স্থানীয় নাগরিক না পাবো কেন, ভালো আরো গাড়ি ধরে নিয়ে যাব, তারা প্রতিবন্ধী কর্ম করে খাবো, তার উপর আমার উপর সরকারে এরকম করে কেন, অবাদুল কাদের বলছে আরো গাড়ি চলবো না, কেন চলবো না, ভালোটা ধরে নিয়ে যাও, আমারটা চলুক, অত ভিক্ষা করি না, কর্ম করে খাইতেছি, তাই দিকে আমার যদি ডাল ভাত খাবার না যায় তারা কি করে চলবো কোন, আমার গুলি করে মারি ফেলবার কোন, মারি ফেলে যাও, কষ্ট করি দিকে বাচ্চা করতে পারবো না।